হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতার নাম নিয়ে এটি আপকামিং কম্পোজিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো কোশ্চিন অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন উত্তর অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সভাকার। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আজাদ হিন্দ সরকার কে প্রতিষ্ঠা করেন উত্তর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু বেলুর মঠ কে প্রতিষ্ঠা করেন উত্তর বেলুর মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন উত্তর ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষ বসু রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন উত্তর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম জর্জ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন উত্তর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তর ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডন সোসাইটি সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান ডেভিড হেয়ার কে প্রতিষ্ঠা করেন উত্তর ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন উত্তর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে বেল আইকনটি প্রেস করবে